শিবানী শাড়ির সম্ভারে আরো একবার সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। শিবানী কিন্তু বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা সর্বদা করে, আর সে কারণে কিন্তু শিবানী বাঙালিদের মনের কাছাকাছি থাকে। বাঙালিদের কিছু শাড়ি কিন্তু আজকে দেখাবো, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু জীবনদার সাথে কথা বলছিলাম যে দেখতে দেখতে আবার কিন্তু আসছে পুজো, আর বেশি কিন্তু দেরি নেই, আর মাত্র হয়তো কয়েকটা মাসের অপেক্ষা, কয়েকটা হাতে গুণ একটা দুটো মাস, তারপরে কিন্তু আবার সেই ঢাকে কিন্তু কাঠি পড়বে। তো মায়ের কথা মনে পড়ে যাওয়ার সময়, আর সে কারণেই কিন্তু অবশ্যই কিন্তু এই শাড়িগুলো একেবারে মায়ের কথা মনে করে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। দেখুন, তবে এখন থেকে পূজোর কেনাকাটা আপনি শুরু করে দিতে পারেন। পাশাপাশি আরেকটা কথা জীবনদা বলছিল, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, যে দুর্গাপূজোর জন্যই শাড়িটা নিতে হবে তার কোনো মানে নেই, প্রচুর পুজো থাকে। এমনকি তো আমরা অমাবস্যা পূর্ণিমাতেও বাড়িতে প্রচুর পুজো করি, আমাদের তো লেগেই আছে একদম। তো যারা বাড়িতে পুজো করেন, পুজোর সঙ্গে যুক্ত, বাড়িতে কালী মন্দির রয়েছে বা দুর্গা মন্দির রয়েছে, তাদের বাড়ির মহিলারা এই ধরনের শাড়ি কালেক্ট করে রাখুন। এগুলো কিন্তু খুব কাজের শাড়ি। রেঞ্জ বল একটু। 970 টাকা 970 রেঞ্জে দেখাবো। এটাও কিন্তু মায়ের রূপ। মা মানে কিন্তু মেয়ে, এবং সেই মেয়েদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বিয়ে। বিয়ে মানে মেয়েদের আরেকটা নতুন জন্ম, সেই সময়টার কিন্তু স্মৃতিকে ধরে রাখা, মাঙ্গলিক অনুষ্ঠান, বিয়েতে কিন্তু এই শাড়িগুলো আপনারা তত্ত্বে কিন্তু দিতে পারেন, বেশ ভালো লাগবে। বা যদি কাউকে গিফট করতে চান তাদেরও কিন্তু দিতে পারেন। চওড়া কিন্তু লাল ভেলভেটের পাড় কিন্তু রয়েছে, জীবনদার দিকের পায়ারটা কিন্তু বেশ চওড়া, স্বস্তিক পান পাতা সবকিছু নিয়ে কিন্তু ভীষণ মাঙ্গলিক একটা বিষয় শাড়িটাতে। 970, তাই তো? 970 রেঞ্জে কিন্তু এগুলো আমাদের তাঁতের, আমরা পিন করাই বলে এত কমের পাচ্ছি না একদম। চলে আসবো পরের শাড়িতে। আর এই শাড়িগুলো কি মানে কিভাবে ধোবো, কিভাবে বাড়িতে হোম ওয়াশ, রং উঠলে একেবারে হোম ওয়াশ, আমরা ডাইরেক্ট বলেই দিই কাস্টমারকে, রং উঠলে দেখাবেন নিয়ে আসবে একেবারে হোম ওয়াশ। বাড়িতে নিজে নিজে শাড়ি ধুন, এবং যদি রং উঠে যায় তাহলে আপনি শিবানীকে জানান। এতটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু শিবানী কাজ করে, আর সে কারণে এই শিবানীর উপর আমাদের ভরসা রয়েছে। দেখতে দেখতে আপনাকে আমরা বলেই দিই যে রং উঠলে শাড়ি দেবেন, আমরা নতুন শাড়ি আপনাকে দিই। বাহ, আর দেখতে দেখতে বহু বছর কিন্তু শিবানী পার করে ফেললো না, একদম। এটা দেখুন, আবার সেই মা দুর্গার ঢাক সেখানে রয়েছে, ঘট সবকিছু নিয়ে আবারও কিন্তু কাশফুল, কলা গাছ, স্বস্তিক চিহ্ন সবকিছু নিয়ে আবার সেই কিন্তু পুজো গন্ধ। তো এই শাড়িগুলো সব 970, খুব ভালো। আমরা কয়েকটা শাড়ি আপনাদের দেখাচ্ছি, আরো প্রচুর শাড়ি কিন্তু রয়েছে শিবানীতে, পৌঁছে যেতে হবে শিবানীতে। শিবানী মানে গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের একেবারে কিন্তু অপোজিটে। এছাড়া শিবানীর আরো দুটো কিন্তু ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে হিন্দুস্তান পার্ক এবং ভবানীপুর। এবং হিন্দুস্তান পার্ক এবং ভবানীপুরে স্পেশালি কি পাওয়া যায় জীবনদা বলছেন? ওখানে পর্দাটা বেশি পাওয়া যাবে, মানে ভবানীপুরে তুমি শাড়িও পাবে, পর্দা পাবে, এবং বেডশিট, বেড কভার সবই ভালো পাবে। আচ্ছা, বসার জিনিস ফিনিশটা বেশি পাবে শাড়িটা শিবানীতে, হিন্দুস্তান পার্কের থেকে আমাদের বাসুদেবী কলেজের এটা বেশি পাবে, বেশি পাওয়া যায়। ভবানীপুরে বেড কভার বেশিটা আর তোমার ডোর টোর এইসব পাবে একদম। শুধু আপনি পৌঁছে যান তাহলেই কিন্তু আপনি আপনার হাতের মুঠোয় সব। এই আঁকাটা দেখো তুমি, সুন্দর করে ডাই করে একদম ফুলের উপরে, ফুলের উপরে মা দুর্গা, এবং তার সাথে যেটা জীবনদা আগেও বলছিল যে কাশফুল রয়েছে, কলা গাছ রয়েছে, সবকিছু নিয়ে ভীষণ ভালো লাগে। আমার ধর কোনো মার ইচ্ছা আছে লাল ছাড়া পরবে, লাল ছাড়া পরবে একদম, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ভেলভেটের যে পাটটা সেটা কিন্তু এবার লাল রাখুনি, হলুদ কিন্তু রয়েছে। তো সেখানে যারা লাল পরতে চান না তারাও কিন্তু মাকে এই শাড়ি পরে কিন্তু অবশ্যই অভ্যর্থনা জানাতেই পারেন। পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে, টোটালটা এরকম ফুলের মধ্যে মা লেখা আছে কিন্তু লাল ছাড়া, কিন্তু লাল ছাড়া 970 কিন্তু এটা রয়েছে। চলে যাব পরের শাড়িতে। এটা একটা চকলেট কালারের পর্দা ভাই, এটাও যেহেতু লাল টুকটুকে নয়, এটাও কিন্তু আপনারা নিতে পারেন, বা এটা সবার জন্য যে লাল পার পড়তে পড়তে একঘেয়ে হয়ে গিয়েছি, তো সেখানে কিন্তু এই পরিবর্তনটা আনতেই পারে। এটা দেখো আমার মায়ের একটু অন্য টাইপ, ঢাক বাজাচ্ছে না,
মা আসছে, যেটা আমরা কিন্তু এক্ষুনি বলছিলাম, সেই মা আসছে, মা নিজেই নিজের আসার খুশিতে কিন্তু ঢাক বাজাচ্ছেন। আসলে এই মা হচ্ছে আমাদের ঘরের মেয়ে উমা, তো যেটা আমাদের পরিবারের প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও কিন্তু লুকিয়ে রয়েছে। তো এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের শাড়ি আপনি কিন্তু পরতে পারেন। ঢাক, স্বস্তিক চিহ্ন, কাশফুল সবকিছু নিয়ে ভীষণ কিন্তু পুজো আসছে, পুজো আসছে ব্যাপার। 970 টাকার রেঞ্জের বেশ কয়েকটা শাড়ি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম, আরো অনেক শাড়ি রয়েছে, প্রত্যেক দিন আপনাদের আমরা কিন্তু শাড়ি দেখাই, তাও শিবানীর শাড়ির সম্ভার শেষ হবে না, কোনোদিন না। তাই পৌঁছতে হবে অবশ্যই আপনাকে শিবানীতে। আর আজকে আমরা কিন্তু বিদায় নেবো অনুষ্ঠান থেকে, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, নমস্কার।